Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Allah rahmati nishchoy shobai shusto achen bhalo achen. Aaj ami apnader jonno jorda shemai er recipe niye chole ashlam. Jorda shemai, jhura shemai, narkeler shemai je jetai bolle dakun na keno khete kintu bhishon majadar. Ekdom jhorjhore hobe 100% guarantee. Cholun tahole toiri kore ni. Ami ek packet shemai niyechi. Eta ekhon ami dumre mochre jar upore joto rag ache shei bhabe kochliye choto choto piece kore nichhi. Erokom kore nite hobe. তাহলে খেতে এবং রান্না করতে অনেক সুবিধা হয় আমি কিছু বাদাম নিয়ে নিচ্ছি এনে কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন একটা চপারে দিয়ে একটু ছোট ছোট পিস করে নিলাম কাটতে অনেক সময় লাগে এজন্য আমি চপারে দিয়ে নিয়েছি এরকম মিহি পেস্ট করে নিলাম আমি নারকেল নিয়ে নিয়েছি এখানে দুইটা নারকেল আছে আমি দুইটা ইউজ করব না আমি নারকেলের খোসা এইভাবে ছাড়িয়ে ছোট ছোট পিস করে চপারে দিয়ে মিক্সড পেস্ট করে নেছি কুড়াতে আমার অনেক ঝামেলা লাগে লেন্দি প্রসেস লাগে এজন্য আমি এইভাবে করে নেছি দেখুন একটু ময়লা থাকে না আর খুব ভালো হয় খেতে আমার এক বাটি সেমাইতে এক বাটি চিনি লাগবে এজন্য আমি এক বাটি চিনি এক বাটি চিনির সাথে এক বাটি পানি দিয়ে আমি একটা চ্যাপচ্যাপে শিরা বানিয়ে নেব একতারের শিরা বলতে পারেন আমি এটা এক বাটি পানি দিয়ে এটা চুলা জ্বাল করতে দিয়ে দিলাম এখানে আমি 3 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু বেশি দিতে হবে তাহলে সিমাইটা খুব ঝরঝরে হবে আমি কিছু আস্ত নারকেল কুচি করে নিয়েছিলাম আর কিছু কাজু বাদাম এটা আমি একটু ভেজে নেছি ঘি এর সাথে ডেকোরেশনের জন্য রেখে দিব এবার আমি সিমাইটাই ঘি এর মধ্যে ভালো মতো হালকা আঁচে মিডিয়াম টু লো বলতে পারেন এরকম ফ্লেমে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব সিমাইটা কিন্তু আস্তে আস্তে বেশ সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেয়ার পরে দেখুন আমার সিমাইটার কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি যে বাটির এক বাটি সিমাই নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পানি 1 পিঞ্চ লবণ আর সেই বাদাম কুচিগুলো দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এখন সিমাইটা আবার একটু নেড়ে দিচ্ছি 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব তাহলে সিমাইটা একদম ফুটে ঝরঝরে হয়ে যাবে দেখুন সিমাইটার পরিমাণ কিন্তু বাড়া শুরু হয়ে গেছে আমার শিরাটাও একদম কমপ্লিট এখন আমি কুড়ানো নারকেলের অর্ধেকটা নারকেল দিয়ে দিয়েছি ওখানে দুইটা ছিল আমি একটা নারকেল ইউজ করব এক বাটি সিমাইতে আর হচ্ছে কি শিরাটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি একতারে শিরা হয়েছে চ্যাপচ্যাপে একতারে শিরা হলে এটা হয়ে যাবে এভাবে দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দিব 15 মিনিটের জন্য চুলা সবথেকে লো আছে আচ্ছা আমি গরম মশলা দিতে ভুলে গেছিলাম এখানে আমি একটু এলাচ আর দারচিনি ইউজ করছি আপনারা চাইলে যখন ভাজেন তখন দিতে পারেন আমি ভুলে গেছিলাম এজন্য আমি এই পর্যায়ে দিচ্ছি কাউ কেউ পছন্দ না করলে স্কিপও করতে পারেন এটা আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম 15 মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন সিমাইটার পরিমাণ বেড়ে কিন্তু ডাবল হয়ে গেছে আর একদম ঝুরঝুরে হয়েছে আমার সিমাইটা একটার গায়ে একটা কিন্তু লাগছে না এটা এরকম পরিমাপটা সঠিক দিলে কিন্তু সিমাইটা এরকম ঝুরঝুরে হবে আঠালো হবে লেগে যাবে না আর চ্যাপচ্যাপেও হবে না খেতে একদম সুস্বাদু লাগে এরকম ঝুরঝুরে হলে এজন্য পরিমাপটা সঠিক দিতে হবে আমার এই প্রসেসটা যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের সিমাইও এরকম ঝুরঝুরে হবে আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তেলে কিন্তু এই সিমাইটা ভালো হয় না ঘির সাথে খুব মজাদার হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না আশা করছি সবাই আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন